हेलो फ्रेंड्स, आज के आयोडेक्स अल्ट्रा जेलर बांगला रिव्यू करब। आयोडेक्स अल्ट्रा जेलर की काज, एटा कोथाय पाबेन एवं एटा किभाबे काज करे, एर की साइड इफेक्ट आछे, व्यवहारेर नियम। आयोडेक्स अल्ट्रा जेल होच्छे एकटा बडी पेन एक्सपार्ट रिलीवर जेल, व्यथार जेल। एई अल्ट्रा जेलटी तीनटे क्वालिटी आछे, एफेक्टिव रिलीफ तीन रकम भावे काज करे आर क्वालिटी आछे। एक रकम होच्छे पेनिट्रेंस डीप, माने जखनी कोनो स्किनेर ओपर बा व्यथार ओपर जखन ओटाके मलमटा लागानो हय क्रीमटा, तखन सेटा पेनिट्रेशन माने भितरे जे ढोकार बा होच्छे व्यथाटाके चुषे बार करार प्रवणताटा खूब बेशी। एवं एटा होच्छे जखन फोयेलि फुले गेछे बा सोयेलिं हये गेछे सेइखानटाके कमानोर क्षमताटा खूब बेशी, एवं एटा होच्छे व्यथाटा खूब ताड़ाताड़ि एटाके कमिये नेय়। এবং এটার কি কি কাজে এটা ব্যবহার করা হয়, যেমন হচ্ছে ঘাড়ের ব্যথা বা শোল্ডারের ব্যথা হলে, পিঠে যন্ত্রণা হলে, বা হচ্ছে কোনো মাসেলের বা পেশিতে খুব অসহ্য ব্যথা হলে, এবং শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা হলে, এবং স্ট্রেন অর্থাৎ খুব যারা খিচখিচিনি বা চিড়চিড়ি ব্যথা হলে। আয়োডেক্স আল্ট্রা জেলের কম্পোজিশন আছে, আয়োডেক্স আল্ট্রা জেলের কম্পোজিশন আছে হচ্ছে বা উপাদান আছে ডাইক্লোফিনেক ডাইথায়ামিল, আইপি 1.16% WW, ইকুইভ্যালেন্ট টু ডাইক্লোফিনেক সোডিয়াম আইপি অর্থাৎ ইন্ডিয়ান ফার্মাকোপি আছে 1% WW। এটা ব্যবহারের নিয়ম হচ্ছে দিনে দুবার করে, যেখানে এফেক্টেড এরিয়া বা ব্যথা যন্ত্রণা বা ফোলা যেখানে আছে সেখানটায় হচ্ছে দিনে দুবার করে লাগাতে হবে, দিয়ে হালকা দিয়ে ওটাকে রাবিং করে দিতে হবে হালকা করে। এবং এটা দুবছর তিন বছরের নিচে ছেলেদের এটা ব্যবহার করা যাবে না। এটা ব্যবহার করার সময় চোখে মুখে যাতে না লাগে সেটা খেয়াল রাখতে হবে। এটা ব্যবহার করার সময় কোনো হচ্ছে ক্ষতস্থান যেখানে ছিঁড়ে গেছে বা কোনো ইনফেকশান বা একজিমা হয়ে রয়েছে, ঘা হয়ে রয়েছে, সেই জায়গার উপরে এটা লাগানো যাবে না। এবং এটা ব্যবহার করার সময় সতর্কতাগুলো দেখা খুবই প্রয়োজন। এবং এইটা এই ওষুধটা ম্যানুফ্যাকচারিং করেছে ম্যাক্সন হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড, এবং এটা মার্কেটিং করেছে GSK বহু পুরনো কোম্পানি, গ্ল্যাক্সোস্মিথক্লাইন কোম্পানি। এবং এই ক্রিমটার দাম আছে, ১৩০ টাকা দাম আছে এই ক্রিমটার। এবং এর মধ্যে ক্রিমটাতে আছে 30 গ্রাম ক্রিম আছে, এটা একটা খুব বেস্ট ক্রিম। এটা লাগানোর সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি কুইক রিলিফ পেনটা হয়। এবং এটা ব্যবহার করার সময় অবশ্যই যাদের প্রেগনেন্সি আছে তাদের এটা ব্যবহার না করাই ভালো, এবং এটা ব্যবহার করার আগে একবার ডাক্তারের পরামর্শ নিয়ে নেওয়া খুবই বেটার হবে। এটা খুব একটা ভালো জেল, এটা যে কোনো রিটেল মেডিকেল স্টোরে আপনারা পেয়ে যাবেন। এবং এটা এই ক্রিমটা ব্যবহারের সেরকম পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট নাই। সাইড ইফেক্ট হলেও যাদের নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগে যাদের অ্যালার্জি আছে তাদের ব্যবহার করা যাবে না। এটা ব্যবহার করার সময় একটু হালকা চুলকানি বা র্যাশ বেরোতে পারে, তখন সেটা বন্ধ করে ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখা হবে পরের কোনো ভিডিওতে। এবং আমার ফেসবুক পেজ আছে ফার্মাসিস্ট মহিউদ্দিন, আপনারা সেটা ফেসবুক পেজটা ফলো করবেন। অসংখ্য ধন্যবাদ, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।